মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 দীর্ঘ প্রতীক্ষার অবসান কাশিমপাচার স্টেশনের উদ্বোধন হলো লিফটের সোমবার 22 ফেব্রুয়ারি লিফটের উদ্বোধন করলেন বহরমপুরের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন এডিআরএম শিয়ালদা এসএস প্রিয়দর্শী সহ পূর্ব রেলের কর্মকর্তারা যাত্রী সুবিধার ক্ষেত্রে লিফট তৈরির কাজ শুরু হয় কাশিমপাচার স্টেশনে কবছর আগেই প্রয়োজনীয় ব্যক্তিদের অর্থাৎ বয়স্ক অসুস্থ এবং বেশি ব্যাগপত্র বহনকারীদের অগ্রাধিকার দিয়েই স্টেশনের 1, 2, 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সুবিধায় লিফট পরিষেবা মিলবে কাশিমবাজারের পাশাপাশি বহরমপুর স্টেশনের লিফট তৈরির ভাবনার কথাও জানালেন অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি নসিপুর রেলব্রিজ এবং বহরমপুর শহরে রেলওয়ে ওভারব্রিজের অসমাপ্ত কাজ নিয়ে রেলের পাশে দাঁড়িয়েই রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কাজটা ছোট আমি প্রথমেই বলেছি কিন্তু এর গুরুত্ব অসীম এর প্রয়োজনীয়তা আছে কারণ এখানকার বয়স্ক মানুষরা তারা উঠতে পারতো না লাইন ক্রস করতে পারতো না এইভাবে লাইন ক্রস করে যাওয়ার সমস্যা ছিল এখানে স্টেশনটা ফল্টি ডিজাইন ছিল সেটাকে কারেক্ট করার জন্যে এই ব্যবস্থাটা করা হয়েছে তো আমি এটার জন্যে এমপিলেটের টাকা দিতে চেয়েছিলাম এমপিলেট থেকে তো রেল আমাকে বলেছে কোনো দরকার নেই আমরা করে দিচ্ছি ঠিক এইভাবে বহরমপুর স্টেশন একটা করা দরকার সেখানেও এইরকম সমস্যা হচ্ছে রাজ্য সরকার এখানে আমাদেরকে সহযোগিতা করে রেলকে সহযোগিতা করে না সব কিছু হয়ে গেছে জমির টাকা দেওয়া হয়েছে চাকরি দেওয়া হয়েছে শুধুমাত্র কয়েকটা পরিবার সেখানে গণ্ডগোল করছে বলে সরকারের পক্ষ থেকে উদাসীনতা দেখিয়ে যাতে সেই রেল লাইনটা সম্পূর্ণ না করা যায় তারই ব্যবস্থা করছে একই রকমভাবে চুয়াপুরে পঞ্চাননতলায় বেড়লাগায় দুটো আরবি একটা আরইউবি টাকা স্যাংশন ব্রিজান রুককে আমরা কন্ট্রাক্ট দিয়েছিলাম তারা কাজ করতে দিল না চলে গেলে একটা পারমিশন দেয়নি যে হ্যাঁ আমার একটা নো অবজেকশন সার্টিফিকেট দরকার সেই নো অবজেকশন সার্টিফিকেটটা সে কন্ট্রাক্টরকে দেওয়া হলো না ফলে সেই টাকাটা খরচ তো হলোই না এইবার ব্রিজান রুক ছিল এক্সপার্ট তারা 14 মাস আমাদের সময় নিয়েছিল এখন বছরের পর বছর ধরে সেখানকার মানুষ যাতায়াত করতে পারছে না অথচ কোনো কারণ নেই টাকার সমস্যা থাকলে কারণ বলা যেত কোনো সমস্যা নেই টাকার সমস্যা নেই কন্ট্রাক্টরের সমস্যা নেই কিন্তু রাজ্য সরকার দেখল আরে এগুলো যদি হয়ে যায় তাহলে অধীর চৌধুরীর হাততালি পেয়ে যাবে অতএব বন্ধ করে এতদিন পর্যন্ত এই প্ল্যাটফর্মে আসার জন্য রেলওয়ে ট্র্যাক পেরোতে হতো এবার সেই সমস্যা মিটল লিফটে কমপক্ষে 13 জন প্রাপ্তবয়স্ক সওয়ার হতে পারবেন লিফট 884 কেজি ওজন বহন করতে সক্ষম লোকো কো আনে জানে কে লিয়ে বানায়া গিয়া হ্যায় জিসমে বুড়ে বিমার ইয়া জ্যাদা সামান ওয়ালে লোক হ্যায় ইয়ে প্ল্যাটফর্ম ট্র্যাক জো হ্যায় প্ল্যাটফর্ম পে আনে কে লিয়ে ট্র্যাক ক্রস করনা পড়তা থা ও উন লোগো কে লিয়ে সুবিধা হো জায়েগা তো উসি কে আজ ইয়ে ওপেন কর দিয়া গিয়া হ্যায় লিফট জিসমে সারে লোক ইউজ কর সকতে হ্যায় ইস লিফট কা ক্যাপাসিটি কিতনা হোগা স্যার 13 লোগো কা হ্যায় এসে ওজন কে টার্মস মে বোলে তো 884 কেজি হ্যায় আর উসমে বচ্চে হোগে তো জ্যাদা নম্বর হো জায়েগা আর আগর নর্মাল হামারে সাইজ কে হোগে তো মতলব 13-12 মতলব ইয়ে আজ লিফট পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরাও লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ